حش بسر ها عشان عشان باش بسر ها باشن يشيا اكي আপনি নিচে বসেছেন কেন উপরে উঠে বসুন উপরে উঠে বসুন উপরে উঠে বসবে স্যার হ্যাঁ উপরে উঠে বসুন একি আপনি উপরে উঠে বসেছেন কেন নিচে নেমে বসুন নিচে নেমে বসুন আগেই তো ভালো আছিলাম স্যার কষ্ট কর যাও নিচে বসি একি আপনি অফিসের সিস্টেমটাই তো ভুলে গেছেন আমার মতো করে বসুন আপনার মতো করে বসবে স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসলাম ওহো পা উঠি বসেছেন কেন আপনি অফিসের সিস্টেম জানেন না স্যার আপনি তো বললেন আপনার মতো বসতে আমি আপনার মতো বসি ঠিক করে বসুন জি হ্যাঁ কি নাম আপনার আমার নাম স্যার সিএম সাবস্ক্রাইবার হ্যাঁ সিএম সাবস্ক্রাইবার সিএম সাবস্ক্রাইবার মানে স্যার আসার সময় রাস্তায় দেখলাম একটা ভ্যানাটা সেটা আপনার নাম লেখা মুহিব ইউটিউবার আপনার নাম ইউটিউবার হইতে পারলে আমার নাম সাবস্ক্রাইবার হইতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় স্যার স্যার বলবো নাকি দেখাবো হ্যাঁ বলবো নাকি দেখাবো দেখাই দেখাইতে পারলে তো ভালোই হয় তাহলে আর বলার দরকার কি দেখান আমি তো শেষ হয়ে যাইতাম একটু আল্লাহ বাঁচাইছে যাক ভালো আপনার পড়াশোনা কত দূর স্যার এই তো ফাইভ পর্যন্ত এই তো কেবল পরীক্ষা দিয়ে এসেছি ভাই স্যার ফাইভ পর্যন্ত আপনার বয়স কত স্যার তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর স্যার তিরিশ বছর মানে আমি একটু খোলামেলা করে বলেন একটু ভালো করে বুঝাই বলেন হ্যাঁ বুঝাই বলেন প্রথমে স্যার আমি ওয়ানে ভর্তি হইলাম আমার স্যার আমাকে অনেক ভালো পায় আমি অনেক খেদমতে নিয়োজিত ছিলাম আমাকে স্যার ছাড়বেই না না তুই আমার ক্লাস থেকে যেতেই পারবি না এরকম করতে করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমারও আর ভালো লাগে না স্যার এই মনে করেন অভিভাবক ডেকে প্রিন্সিপাল স্যারের হাত পা ধরে কোনো রকমের টুতে উঠলাম তারপর টুতে যে উঠলাম স্যারের সাথে আহ কি খাতিল কি মহাব্বত স্যার আমাকে যেতেই দেবে না টু থেকে টুতে থাকতেই হবে আমাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরীক্ষা দিলাম এ প্লাস পাইতে 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 আমার ঘরে এ প্লাসের মেডেল ভরে গেছে স্যার তবু আমার ছাড়বে না স্যার আমি তারপর হাত পা ধরে স্যারের দরখাস্ত করে কোনো রকমের থ্রিতে উঠছি তারপর থ্রি তো স্যার তুমি তো অনেক ভালো মানুষ আমাকে যেতেই দেবে না থ্রি থেকে বাবা তুই থাক 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 করতে 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 আমার পাঁচ বছর দিল খুয়া তারপর তো আমি তার হাত পা ধরে কোনো রকমের ফোরে উঠলাম বুঝলাম এবার না হলে এক বছর পরে ফাইভে উঠবো তাড়াতাড়ি ফাইভ পরীক্ষা দিয়ে আপনার এই অফিসে চাকরি নেব তারপর না সেই স্যারও আমাকে ছাড়ানো বান্ধা না এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাখলো তার কাছে তবু আমি আসতে চাই তবু আমাকে ফাইভে উঠতে দিল না দিল না দিল না তারপর আমি অন্য এক স্কুলে গিয়ে ফাইভে ভর্তি হলাম সেখানে তো কি সেই সমস্যা সেই স্যার আমাকে ফাইভে পাঁচ বছর রাখলো সবে মাত্র পরীক্ষা দিয়ে আসছি ফাইভে এক বছর প্রথম বছর আমি যেতে চাইলাম দিল না বলে তুই থাক আরও ভালো তোর পড়ালেখার মান হবে দ্বিতীয় বছর একই কথা তৃতীয় বছর একই কথা চতুর্থ বছর একই কথা বুঝতে পারছি আপনার স্যারেরা অনেক ভালোবাসে এই ভালোবাসার কারণে আপনার এক এক ক্লাসে পাঁচ বছর রাখছে এই তো জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইভে পাস করেছেন না আবার ফাঁকি দিয়ে চলে আসছেন স্যার কেবলমাত্র পরীক্ষা দিয়ে আসছে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ফাইভে পাস তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারে কয়েকটা প্রশ্ন করব জি স্যার করেন হ্যাঁ করেন স্যার পড়ালেখা তো স্টুডেন্ট ভালো কারণ এক এক ক্লাসে অনেক বছর থাকছেন আপনার তো পড়ালেখার মান ভালো হওয়ার কথা তাই না জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কয়েকটা কবিতার নাম বলছি এই কবিতাগুলো কার লেখা আপনি একটু আমাকে বলবেন কেমন অগ্নিবীণা বিশের বাসী দোলন চাপা সিন্ধু হিল্লোল ফণি মনসা ছায়ান্নট সর্বহারা চিত্তনামা নতুন চাঁদ জিঙ্গে ফুল চন্দ্রবিন্দু এগুলো কার লেখা বলেন তো স্যার মনে পড়ছে মনে পড়তেছে স্যার স্যার আল্লাহ কনফেট কে করে স্যার জেলেক্সিরে স্যার এটা লেখা স্যার হ্যাঁ
যে লিখেছিল তারই তো লেখা স্যার আপনি জানেন না আরে কবি কবি নাম লেখকের নাম নাম কি যিনি লিখছে তার নাম তো স্যার কি লেখকের নাম কি লেখকের নাম কি যেগুলো লিখেছে তাই আরে লেখকের নাম কি স্যার ওইটি তো পারি এইটা আগে বললি তো পারতেন যে স্যার আমি পারি না পাঁচ বছর কি করছেন আল্লাহ ভালো জানে যাও প্রশ্ন বাদ দ্বিতীয় প্রশ্নে আসি করবো দ্বিতীয় প্রশ্ন করবো আচ্ছা সুন্দর একটা প্রশ্ন কিন্তু বলেন তো পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোথায় স্যার কোনটা এটা তো স্যার শুনছিলাম সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার স্যার আচ্ছা আচ্ছা তাহলে সবচেয়ে খারাপ ভালো জায়গা স্যার ওটা হুজুরের ওয়াজে শুনছি ওটা হলো সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ স্যার কেমনে কি ওয়াজের ইন্টারভিউ দিতে আসছেন না স্যার আমি পড়াশোনায় পান না এগুলো না স্যার ভাই পড়ি নাই তো ঠিক আরে ঠিক আছে একটা প্রশ্ন উত্তর তো পারলেন মাশাআল্লাহ এরপরে দেখি বলেন তো সিডনি কোথায় সিডনি হ্যাঁ সিডনি কোথায় বলেন সিডনি স্যার হ্যাঁ সিডনি বুকে সাহস রেখে বলবো অবশ্যই সাহস রাখেন ভয় নাই বলেন স্যার এই যে মনে করেন আমার এই ডাইন সাইডে কিডনি আর বাম সাইডে সিডনি ডাইন সাইডে কিডনি আর বাম সাইডে সিডনি জি স্যার আরে গাদা দেখ ঠিক আছে এরপরে অনেক প্রশ্নই তো করলাম কিছু বানান টানান পারেন বানান টানান করতে পারেন সুন্দর করে বানান টানান পারেন তো আচ্ছা আচ্ছা ভালো জি আচ্ছা বাংলা বানান ইদর ইংরেজি তো আর কদ্দুর পারবেন হ্যাঁ তো জানা হয়ে গেছে সমস্যা নাই আপনি বাংলা বানানই বলেন আপনি বোগদা বানান করেন বোগদা বোগদা স্যার হ্যাঁ সুন্দর করে বোগদা বানানটা করেন তো বোগদা আপনি বোগদা করলো স্যার আপনি প্রশ্ন করলেন আপনি বোগদা প্রশ্ন করলেন আপনি বোগদা না বোগদা বানান করতে বলছি আমি না আমিও তো বলছি বানান করতে বললেন আপনি বোগদা আহারে বানান করেন বোগদা বানান করেন স্যার এডি তো আপনি কইলেন আপনি বোগদা বানান করতে বলেন যাই হোক স্যার বয়কার অগদাং দাং না আকার বোগদা বয়কারে বোগ অগদাং দাং দাং আকার কি বয়কারে বোগ দাগ দাগ আকার ওইডি যা অঙ্গে যায় তা আকার আরে গাদা লইয়া ঠেকছি যাক একটা বানান কোন রকম হইছে অর্ধেক যাক আরেকটা বানান ধরি এই লাস্ট এরপর আর বানানে যাবো না অন্য বিষয়ে যাবো আপনি সুন্দর করে বলবেন যে সংস্কৃতি এই সংস্কৃতি বানান এটা সুন্দর করে করেন তো সংস্কৃতি স্বামী সংস্কৃতি সংস্কৃতি বানান করেন সংস্কৃতি ঠিক আছে আমার পাঁচ বছর করে এক ক্লাসে রাখছে যে কে আরে গাদা ঠিক আছে আচ্ছা এখন আপনি আপনার প্রশ্ন আর যেমন এখন কিছু বিপরীত শব্দের উত্তর দেবেন ঠিক পারবেন তো জি স্যার জি 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 আচ্ছা ঠিক আছে আমি সব সঠিক বলবো আপনি বিপরীত শব্দ বলবেন ঠিক আছে ওকে আম জাম কাঁঠাল কলা রাত দিন মোটা স্যার জি গোটা মোটা মোটা স্যার আপনার মতো স্যার ঠিক না ভালো আপনি আর আমি স্যার মোটা ঠিক ভালো মন্দ চালাক বোকা বেদব আদব আক্কেল বেক্কেল চর থাপ্পর লাথি গুতা হ্যাঁ আপনি এখন আসুন আপনি এখন বসুন আপনি এখন আসুন আপনি এখন বসুন আমি বলছি আপনি এখন আসুন ওহো আমি বলছি আপনি এখন বসুন এই এই এটা কিন্তু অফিস এই এটা কিন্তু অফিস না বেরিয়ে যান আপনি বসে থাকুন আপনি আপনি বেরিয়ে যান আপনি বসে থাকুন গেট আউট গেট লস এই সেন্ট্রি এই সেন্ট্রি এই কিসের এন্টার হলো এই যে বেটা স্যার কি
আমার চাকরি স্যার কিসের চাকরি আপনার চাকরি দিয়ে কি আমার চাকরি 12টা বাজা মুমে স্যার তাই তো স্যার ব্যাগ ভরে মন্টু আছে কিসের মন্টু জান আপনি বের হই যান স্যার হুম জান জান শুনেন